গুড মর্নিং, আমি ঝুমা। আমার ঘরকন্নায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও। হ্যাঁ, আজকে সকালটা আসলেই শুরু করলাম রক্তারক্তি কাণ্ড বলতে পারো, একটু সুগার টেস্ট দিয়ে। শুভ এখানে আমার সুগারটা ফাস্টিং টেস্টটা আর কি করছে, কারণ কদিন ধরেই আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। এর আগে দুবার সুগার ফল্ট করেছিল, ওই জন্য এখন একবার আর কি টেস্ট করে নিচ্ছি। যেহেতু আমার বাবা মা সবার সুগার আছে, তাই একবার ও বললো যে সুগারটা টেস্ট করে নি। দেখো 119 হয়েছে সুগার। এরপর চান টান করে ঘরের সব কাজ করে চলে গেছিলাম একটু খিচুড়ি বানিয়ে দিতে। আজকে যেহেতু শনিবার, শনিবার আমাদের নিরামিষ হয়, ওই জন্য এখানে একটু মুগের ডাল ভেজে নিচ্ছি আর ওখানে একটু গোবিন্দভোগ চাল ফোটাতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এই খিচুড়িটা ওই গোবিন্দভোগ চাল আর এই মুগের ডাল দিয়ে খুব হালকা করে করব। এই খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এবার আমায় যেটা করতে হবে নিজেকে নিজে এবার টেস্ট করতে হবে, কারণ শুভ তো দেখলেই পিপিটা করে দিয়ে গেছে, এই ফাস্টিংটা করে দিয়ে গেছে, এবার পিপিটা আমাকে করতে হবে। আমি নিজে নিজে পারি, কিন্তু নিজেরটা তো একটু কেমন লাগছে, তা দেখা যাক। চলো তোমরাও দেখো, আমি শিখিয়ে দিই যে যারা জানো না যে কিভাবে বাড়িতেই সুগার টেস্ট করা যায়। এখন তো সুগারটা আমাদের ঘরে ঘরে রোগ না, আর আমার যেহেতু বাবা মা সকলের সুগার আছে, ওই জন্য আমি একটু ভয়েই বলো আর যাতেই বলো আমি একটুখানি চেষ্টা করি যাতে মানে সুগারটা প্রথম থাকতে থাকতেই আমি ধরতে পারি। এটা হচ্ছে গ্লুকোমিটার, আমরা সবাই জানি মোটামুটি, না সবাই মোটামুটি জানি তাই না, তাই বলছি এটা গ্লুকোমিটার। যেহেতু মা বাবা দুজনেরই সুগার আছে আর বাবার একটা অপারেশন হয়ে গেছে সুগারের জন্য, তখন অসুবিধা হয়েছিল, তা তখন থেকেই কিন্তু এই মেশিন পত্রগুলো বাড়িতেই রাখা থাকে, কারণ বাবার মায়ের কখন কার সুগারের কি ধরা পড়বে আর কি লাগবে সেটা তো বুঝতে পারি না, ওই জন্য এগুলোকে মোটামুটি হাতের সামনেই রেখে দিই। ছিল বলে আজকে আমারও কাজে লেগে যাচ্ছে একটু। এই দেখো, এটা একটা অ্যালকোহল প্যাড, এটা দিয়ে এই আঙুলটাকে মুছে নিতে হয়। তার আগে এই যে এইটাকে কি বলে আমি জানি না, ছুঁচটা এর মধ্যে লাগাতে হয়, এই এটাকে এইভাবে খুলে, আর এই যে এর হচ্ছে এইটা হচ্ছে নিডলটা, এই নিডলের মুখটাকে এরমভাবে ভেঙে নিতে হয়, দেখতে পাচ্ছ নিডলটা, এইটাকে এইভাবে দিয়ে এই মুখে আটকে দিতে হয়, এই যে আটকে এরম ঢুকিয়ে দিতে হয়, ঢুকিয়ে দিলাম দিয়ে এটাকে বন্ধ করে দিতে হয়। তারপরে এটা এই যে এক, এই যে এখানে না দেখো 1 2 3 এরম লেখা থাকে, মানে যা যার চামড়া যেরকম আঙুলের চামড়া হবে সেই অনুযায়ী এইটাকে সেট করে নিতে হয়। তারপরে এই অ্যালকোহল প্যাডটা দিয়ে আমি একটু আঙুলটা মুছে নিচ্ছি, ভালো করে আঙুলটাকে মুছে নিতে হবে। মুছে নিয়ে এবার এইটাকে এর মধ্যে আঙুলের মুখটা একটু চিপে ধরলে ভালো হয়, রক্তটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। এরম দিলাম, এই যে রক্তটা চলে এলো, এই রক্তটা আসার পরে কি করতে হবে, এটা আগে থেকে রেডি করে রাখা উচিত। এই যে মেশিনটা অন হয়ে গেল আর এই যে রক্তটা বেরোচ্ছে, এবার এর মধ্যে এই পিনটার মধ্যে এই রক্তটা টাচ করিয়ে দিতে হবে, বেশি কিছু ব্যাপার না, এই রক্তটা এরমভাবে টাচ করিয়ে দিতে হবে। এ দেখ এখানে এবার দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছ এটাও খুলে ফেলে দিতে হবে, আর এইখানে যে এই এটা ছুঁচটা আছে এটাকে এরকম ভাবে টেনে খুলে ফেলে দিতে হবে ডাস্টবিনে, কারণ এটা একবারই ইউজ করা যায় একজনের জন্য, বারবার তো ইউজ করা যায় না। এবার এগুলোকে সুন্দর করে এই বক্সটার মধ্যে ভরে রেখে দেবো। যাক বাবা, দুটো টেস্ট করার পর নিশ্চিন্ত হলাম যে আমার সুগার হয়নি,
আসলে কি এর আগের আগে দুবার না আমার সুগার ফল্টও করে গেছিল, ওই জন্য একটু শরীরটা এদিক ওদিক হলে শুধু আগে আমাকে সুগার টেস্টটা করিয়ে নেয়। এরপর রান্নাঘরে চলে এসেছি, এসে এখানে কড়ায় আলু দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব খিচুড়ির জন্য, খিচুড়িতে দিয়ে দেব। তারপর খিচুড়িতে নুন হলুদ আলু দিয়ে ভালো করে খিচুড়িটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে খিচুড়িটা এইভাবে সে খুব ভালো করে ওই হলুদগুলো নুনগুলো যাতে এক জায়গায় না থাকে, চারিদিকে এমনি ফুটে গেলে চলে যায়, তাও একটু মিশিয়ে নিলাম আর কি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর খিচুড়িতে আলাদা করে আবার নুন হলুদ দিতে হয় একটু, তা নাহলে খিচুড়ির টেস্টটা হয় না। তো এইভাবে মিশিয়ে নিলাম, তারপর একটু জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে একটু জিরে আর শুকনো লঙ্কা এখানে ফোড়ন করে আর খিচুড়ির ওপর দিয়ে দিয়ে দেবো, এতে না গন্ধটা খুব সুন্দর আসে। এমনি গোবিন্দভোগ চালের খিচুড়ির গন্ধ খুব সুন্দর আসে, আর এইভাবে ফোড়ন দিয়ে করলে না গন্ধটা আরও ভালো আসে। এরপর একটু ঘি নামাবার আগে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ঘিটা মিশিয়ে দিলাম। এইভাবে করে তোমরা খেয়েও খুব ভালো লাগবে খেতে। এরপর দেখো এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম। এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এরপর শোনাই এখন সন্ধেবেলা চলে যাচ্ছে হচ্ছে আমার মায়ের বাড়ি, মানে ওর দিয়ামণির বাড়ি। তা মা সেদিনকে এসেছিল যখন, ও খুব বায়না করছিল যাবে যাবে বলে, তা সেদিনকে পরীক্ষা চলছিল বলে যেতে দিইনি, ওই জন্য আজকে চলে যাচ্ছে, আজকে থাকবে মায়ের কাছে। ওর বাবা দিয়ে আসছে, আমি আর যাচ্ছি না, কালকে আমি সন্ধেবেলা গিয়ে ওর বাবার সাথে গিয়ে নিয়ে আসবো। ও মাঝে মাঝে এরকম শনিবার দিন চলে যায়, রোববার দিন চলে আসে। এরপর মেয়ে চলে যাওয়ার পর একটু গান শুনছিলাম, তা গান শুনতে শুনতে যেহেতু এখন কোনো কাজ ছিল না ওই জন্য একটু গান শুনছিলাম। আমার বৌদি ফোন করেছিল, একটু ফোন ওর সাথে একটু গল্প করছিলাম, এসব করে করে কখন যেন রাত মানে সন্ধেটা পেরিয়ে গেল। তারপর শুভও চলে এসছে, তা এখন জিমি চিনিদের খেতে দেবো। আর শুভকে বললাম যে খিচুড়ি ওবেলার অনেকটাই আছে, তো একটু আলু ভাজা করে আর একটু পাঁপড় ভাজা করে ওতে আমাতে ওই খিচুড়ি আজকে খেয়ে নেবো, আর কিছু খাবো না। তা ব্যাস আজকের কাজ এখানেই শেষ। তোমাদের সবার যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করো। থ্যাংক ইউ তোমরা যে আমাদের ভিডিও দেখছো তার জন্য। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, তোমরা আমার সারাটা দিন দেখলে, আর তার আবার নিশ্চয়ই পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিও।